সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, অর্থনীতির চুলছাড়া বিশ্লেষণ করেন যিনি। তো আপনার, যেহেতু আপনি আজকেই গণমাধ্যমের শিরোনাম হয়েছেন, তো সেটা নিয়েই মূলত আলোচনা করব। এদিকে আবার শ্রীলঙ্কা পরিস্থিতি আছে, আবার বাণিজ্য মন্ত্রীর খুব আক্ষেপ করে বলেছেন যে আমি ভুল করেছি ব্যবসায়ীদের বিশ্বাস করে। এই তিনটে বিষয় মূলত আলোচনায় থাকবে, আমি শিরোনামটা দেখি। ঢাকার জন্য ধন্যবাদ মতি ভাই। জি প্লিজ। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে কারসাজিতে সয়াবিনের সংকট, ব্যবসায়ীদের বিশ্বাস করে ভুল করেছি, এটাই আমার ব্যর্থতা, বাণিজ্য মন্ত্রী বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ। মানবজীবীন, শ্রীলঙ্কায় পতন শুরু, আর জিএসপি নয় যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চায় বাংলাদেশ। আমাদের সময় দুর্নীতিতে ডুবে আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইবিএমএ ভোটের দরকার 5,000 কোটি টাকা। যায় যায় দিন বিক্ষোভ সংঘর্ষে জ্বলছে শ্রীলঙ্কা, পুষ্টিহীনতার নতুন ঝুঁকিতে দেশ। আজকের পত্রিকা, মিলারদের পাশে বসে ডিলারদের দুষলেন মন্ত্রী, মন্ত্রীর বাড়িতে আগুন, এমপিকে হত্যা, প্রধানমন্ত্রীর পদত্যাগ। শ্রীলঙ্কা পরিস্থিতি, করতোয়া ব্যবসায়ীদের বিশ্বাস করা ছিল ভুল, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ। দি বিজনেস স্ট্যান্ডার্ড, টাকা লুজিং মোর ভ্যালু অ্যাজ গ্লোবাল এক্সচেঞ্জ মার্কেট ভলাটিলিটি পারসিস্টস। এই ছিল শিরোনাম, যে কয়টা কাগজ আমার হাতে আসছে। আর শুরুতেই বলবো যে আপনি বাংলাদেশের অর্থনীতির একটা আগামী 3 বছর কী হবে এরকম একটা মানে রূপরেখার মতোই দিয়েছেন, যেটা বলা চলে যে আসলে কী হতে পারে এবং 3 বছর পরে বাংলাদেশের পরিস্থিতিটা পাল্টে যেতে পারে। কারণটা হচ্ছে যে ঋণ আমরা নিয়েছি, সেই ঋণের একটা মূল্য হয়তো আমাদের দিতে হতে পারে যেটাকে, এবং আপনি তুলনা করেছেন আন্তর্জাতিক ঋণ বা যে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে ঋণ আনা আর দ্বিপক্ষীয় যে ঋণ, কয়েকটা দেশের নামও বলেছেন। তো এই অবস্থায় আপনি আপনার মনে বা আপনি কীভাবে, কেন এই বিশ্লেষণটা করলেন? ধন্যবাদ আপনাকে মতি ভাই। এবং আমার আজকের যে আমি মিডিয়ার বন্ধুদের সাথে, সহকর্মীদের সাথে আলাপচারিতা করেছি, সেখানে মূলত বাংলাদেশের অর্থনীতিতে দায় দেনা পরিস্থিতি কী এবং এটার প্রবণতাটা কী হতে পারে, এর থেকে সুরক্ষা পাওয়ার পদ্ধতিটা কী, আগাম কিছু আলোচনা এখানে হয়েছে। এই আলোচনাটা আমি করেছি আজকে এই জন্য যে সাম্প্রতিককালে শ্রীলঙ্কাকে ঘিরে আমাদের বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। আসলে শুধু শ্রীলঙ্কা না, আমার এই উপমহাদেশের ভিতরে পাকিস্তান এবং এখানে বসে আপনাকে কয়েকবার নেপালের কথা বলেছি, এর পাশাপাশি ঘানা, জিম্বাবুয়ে বিভিন্ন দেশে আপনার এই দায় দেনার কারণে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে এবং সেই অর্থনৈতিক সংকট রাজনৈতিক স্থিতিশীলতাকে বিঘ্নিত করেছে এবং তার পরিণতি অনেক দেশেই ভালো হয়নি। তাদের অনেক দশকের সাফল্য বা অর্জন অনেক ক্ষেত্রে হুমকির মুখে পড়ে গেছে। এই চিন্তা থেকে যে বাংলাদেশে এই মুহূর্তে যে আগ্রহ, 2 বছর আগে কিন্তু আপনি এই ভবিষ্যৎবাণীটা করেছিলেন, আমি বলেছিলাম, এখন মন্দ কথা বলে সেটা সত্য হওয়ার ভিতরে আনন্দের কিছু নাই আমার। আশা, আমরা মন্দ, আমরা মানে তির্যক কথা বলে থাকি, সমালোচনামূলক কথা বলে থাকি এই প্রত্যাশায় যে নীতি নির্ধারকরা এটাকে বিবেচনায় নিয়ে এখানে সংশোধনের পথ আমরা খুঁজে বের করে আগাবো। বাংলাদেশের ক্ষেত্রে সমস্যাটা হয়ে গেছে, আমরা একটা অস্বীকারের মনোভাবের ভিতরে থাকি এবং কোনো কিছু বললে পরেই সেটাকে এমন সমস্ত রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া হয় যেখানে আমাদের মতো পেশাজীবীরা আর আলোচনায় থাকতে পারে না আর কি অনেক সময়। যাই হোক, এখন বাংলাদেশে দায় দেনা পরিস্থিতিটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিবিধ কারণে। কারণ হলো সাম্প্রতিককালে আমরা যে সমস্ত ঋণ নিয়েছি সেই ঋণগুলো পরিশোধের ক্ষেত্রে এবং যে সমস্ত প্রকল্প নিয়েছি সেই প্রকল্পগুলোর আয় দিয়ে এগুলোকে পরিশোধের ব্যাপারে এবং টাকার বিনিময় হার, মূল্যস্ফীতি, আমাদের চলতি হিসাবের বড় ধরনের ঘাটতি বা বৈদেশিক বাণিজ্যের ঘাটতি ইত্যাদি বৃদ্ধি পাওয়ার কারণে আমার মনের ভিতরে একটি শঙ্কা এসেছিল যে এটা বোধহয় এখন মনোযোগে নিয়ে আসা দরকার, সেই আকাঙ্ক্ষা থেকে এটা করা। তো সেই ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিককালে, বিশেষ করে গত 3 বছরে ঋণ নেওয়ার হার অত্যন্ত বেশি উচ্চ ছিল এবং এই ঋণের ক্ষেত্রে আবার কতগুলো বড় ধরনের পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হচ্ছে, আগে আমরা সাশ্রয়ী মূল্যে সুদে আমরা বহুপাক্ষিক প্রতিষ্ঠান থেকে নিতাম, সেটার জায়গাতে আমাদের এখন আমাদের দ্বিপাক্ষিক বিভিন্ন আলোচনায় যেতে হচ্ছে।
বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়েছে, মধ্য আয়ের দেশ হয়েছে, বেরোয়নি কিন্তু বেরোবে, কিন্তু তার চেয়ে বড় কথা আমরা নিম্ন মধ্য আয়ের দেশ হলে আগের মতো আর সাশ্রয়ী ঋণ পাচ্ছি না, অনুদানের পরিমাণ কমে যাচ্ছে, এবং এর সাথে সাথে যেটা দাঁড়িয়েছে সেটা হলো আমরা এমন কিছু প্রকল্প নিচ্ছি যেখানে সাশ্রয়ী ঋণ কেউ কোনো দিন দিবে না। ধরুন আপনি একটা পারমাণবিক কেন্দ্র আপনি স্থাপন করবেন, বিশ্বের বুকে কোন অর্থনৈতিক প্রতিষ্ঠান পারমাণবিক জ্বালানি কেন্দ্র আপনাকে এটার জন্য দিবে? কেউ দেয়নি, সেহেতু আপনাকে বেশি সুদে বিভিন্ন অন্য দেশের থেকে নিতে হয়েছে, রাশিয়া থেকে নিয়েছেন, এবং সেইগুলির খুব কী সময়ের ভিতরে পরিশোধ করবেন, কী হারে করবেন, এগুলির ক্ষেত্রেও সবসময় যে স্বচ্ছতা থাকে তা না। আমরা বলি যে ধরেন আমরা নিজের টাকায় পদ্মা ব্রিজ তৈরি করেছি, এখন এর ওখানেও 2 বিলিয়ন আড়াই বিলিয়ন কিন্তু চীনা সাপ্লায়ার্স ক্রেডিট আছে। সাপ্লায়ার ক্রেডিট মানে হলো এই যেখানে যে এখানে ঠিকাদার সেই টাকা নিয়ে এসছে, অর্থাৎ এটাকে আপনি কোনো প্রতিযোগিতাপূর্ণ প্রক্রিয়ার ভিতর দিয়ে বাছাই করে আপনি নেন নাই। সেহেতু পদ্মা রেল সেতু তৈরি করার জন্য যা নিয়েছেন সেটা উচ্চ মূল্যে স্বল্প সময়ে ইত্যাদি ইত্যাদি। আসলে এখানে শুধু সুদের হার বাড়ছে এটা না, যেই সময়টাকে আপনাকে ছাড়ের দেওয়ার সময় থাকে, এটা রেয়াতের সময় থাকে, যে প্রথম 5 বছর আপনি দিবেন না বা প্রথম 10 বছর আপনি দিবেন না, তারপর 30 বছর ধরে এটা শোধ করবেন। এখন এই 10 বছর কমতে 5-20 বছর কমতে 5 হয়ে যাচ্ছে, আর শোধ করার সময় 30টা কমতে 10 হয়ে যাচ্ছে। আমি যদি বিভিন্ন প্রকল্পের সময় দেখি তাতে দেখছি যে অনেক বড় বড় প্রকল্পের সুদ পরিশোধের সময় শুরু হবে, এবং এর আগে আমরা সাশ্রয়ীভাবে যেই ঋণগুলো নিয়েছিলাম সেগুলো হবে। সমস্যাটা আরও আছে, সমস্যাটা হলো যে আমরা শুধু বিদেশের ঋণ নিয়ে চিন্তা করি, আসলে আপনার বাংলাদেশে এই মুহূর্তে ঋণের পরিমাণ কিন্তু আমার অভ্যন্তরীণ ঋণের পরিমাণ অনেক বেশি। সরকার এই মুহূর্তে অভ্যন্তরীণ ঋণ, আমার মোট যে ঋণ আছে তা 56% 54% হলো ভিতরের থেকে, অর্থাৎ আমি সঞ্চয়পত্র বিক্রি করেছি, আমি বিভিন্ন ব্যাংকিং খাতে রেখে নিয়েছি, আমি কেন্দ্রীয় ব্যাংকের থেকে নিয়েছি, এবং এইটার সুদ পরিশোধ করতে গিয়ে এবং বিদেশের সুদ পরিশোধ করতে গিয়ে আমার প্রায় রাজস্ব বাজেটের 27% এখানেই চলে যাচ্ছে। রাজস্ব বাজেটের 27% এখানে, এবার তো ভর্তুকি বাড়ছে 30% ওখানে, আর হলো আমাদের সরকারি কর্মচারীদের বেতন ভাতা, এটাতেই তো আপনার 80-90% রাজস্ব আয় আপনার চলে গেল। তাহলে আপনার হাতে কতটুকু থাকলো এই যে রাস্তাঘাট বাড়ি ঘর রক্ষণাবেক্ষণ থেকে আরম্ভ করে অন্য কোনো বিনিয়োগ করার জন্য আপনার আর কোনো অর্থ থাকছে না, তাহলে আপনার সেই ক্ষেত্রে অবশ্যই ঋণ নিতে হচ্ছে, এবং ঋণের পরিমাণ যে আবার 4-5% বেশি হচ্ছে না বাজেট ঘাটতিটা, এটার কারণ হলো বাংলাদেশ টাকা যদি থাকেও সেটা খরচ করার সক্ষমতা নাই, এটার জন্য যে দক্ষ প্রশাসন এবং ব্যবস্থাপনা সেটাও আমার এই মুহূর্তে নাই। সেহেতু বাংলাদেশের সংকট মানে অর্থনৈতিক চাপ বিভিন্ন দিক থেকে আছে, এর সাথে আপনারা দেখবেন যে মূল্যস্ফীতি, মানুষের পণ্যমূল্য যেভাবে বাড়ছে, এবং শুধুমাত্র বিদেশের জিনিসের দাম বেড়েছে এই ব্যাখ্যা দিয়ে আপনি দেশের পরিস্থিতি ব্যাখ্যা করতে পারবেন না। আমাদের দেশের ভিতরে যে সমস্ত পণ্য আমরা বিক্রি করি এগুলি বিদেশে যেই দামে বিক্রি হয় তার চেয়ে অনেক বেশি, তার মানে হলো বাজার ব্যবস্থাপনাতে আপনার কোনো না কোনো ধরনের সংকট আছে। বাণিজ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, উনি বিশ্বাস করেছিলেন, মানে উনি তো একজন সুশীল ব্যক্তি, ভালো উদ্যোক্তা, ব্যবসায়ী, হ্যাঁ সেই জন্যই আমি বলছি উনি সুশীল উদ্যোক্তা একজন, কারণ উনি জনগণের কথা চিন্তা করেন। কিন্তু দেখেন বিশ্বাসটা তো অর্থনীতি পরিচালনা করার জন্য একটি মানে আপনার মাধ্যম হতে পারে না, অর্থনীতি পরিচালনা করার জন্য আপনার নিজস্ব কিছু জিনিস থাকে, তার একটা প্রথম হলো তথ্য উপাত্ত, অর্থাৎ বাজারের ভিতরে আমার সরবরাহ এবং চাহিদার যে হিসাব সেই হিসাব যদি ঠিক না থাকে তাহলে তেল আপনি যতই আনেন না কেন বাজার আপনাকে ওটাকে সুষ্ঠুভাবে বিতরণ করতে দিবে না। কিছু লোক এটা থেকে মুনাফা করার জন্য সদা তৎপর থাকবে, এটা ধরে নিয়েই আপনাকে কাজ করতে হবে, তো সেইটার জন্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমার দুর্বলতা আছে। এখন এই যে মূল্যবৃদ্ধির এখন এটার সাথে বিদেশে পণ্য মূল্য বৃদ্ধি এখনও ঢাকাতে এসে কিন্তু আঘাত দেয়নি, এখনও যেগুলি চলছে এগুলি পুরনো হিসাবেই চলছে। এর সাথে যেটা আপনার যুক্ত হবে সেটা হলো বিদেশের যে আমার লেনদেন সেই লেনদেনের ঘাটতি ক্রমান্বয়ে বাড়ছে। চিন্তা করে দেখেন যদি 1 বছর আগে
আপনার $5 বিলিয়ন যদি উদ্বৃত্ত থেকে থাকতো চলতি হিসাবে, যেখানে মূলধন এবং অন্যান্য লেনদেনের হিসাব হয়, এখন এটা ২০-২৫ মানে এটা $10 বিলিয়নের প্রতি ঘাটতিতে চলে গেছে। তো এই যে ঘাটতি, এটা তো টাকাকে দুর্বল করে দিবে। টাকাকে দুর্বল করে আটকাতে হলে কি করতে হয়? তাহলে আপনাকে বাজারের ডলার ছাড়তে হয়, যাতে টাকার পতন না হয়, অর্থাৎ ডলারের সাথে বিনিময় হার যেন ঠিক থাকে। এখন দেখেন $2 বিলিয়ন হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক ছেড়েছে, কিন্তু এই যে আমাদের মজুদ নিয়ে এত পরিতৃপ্তি, এখন তো ৫ মাসের মজুদ নাই। এখন যেই মজুদ আছে $42 বিলিয়নের কথা বলা হয়, এইটা যেটুকু কমছে, এটা ৪৮ থেকে কমতে আসছে, এটা দিয়ে আমি ৫ মাসের কিন্তু আমি আমার রপ্তানি আমদানির পরিমাণ নাই। এটা যে আগামী এবার তাও ঠিক হয়েছে, কারণ ঈদের সময় কিছু রেমিটেন্স এসছে দেখে, কিন্তু আগামীতে যদি রেমিটেন্স কম হয়, আর যেহেতু রপ্তানি বাড়ছে, কিন্তু তার চেয়ে বেশি হারে বাড়ছে হলো আমদানি, কারণ রপ্তানির ভিতরে যে সমস্ত তুলা সুতা ইত্যাদি থাকে সেগুলির দাম বেড়েছে, তার ফলে আপনার বাণিজ্য ঘাটতি বাড়ছে। এইটা হলে পরে আপনার টাকা উপরে চাপ পড়বে, টাকা সেই ক্ষেত্রে আপনার দুর্বল হলে পরে আমদানি করা পণ্যের দাম যদি বাড়ে আরও তাহলে টাকায়, তাহলে আপনার মূল্যস্ফীতির উপর আবার চাপ আসবে। এর সাথে যেটা যুক্ত হয়েছে সেটা হলো পৃথিবীর অনেক দেশেই এই সঙ্গুলোকে মোকাবেলা করার জন্য এখন সুদের হার বাড়াচ্ছে, এবং আগে যেই একটা আপনার সম্প্রসারণমূলক অর্থনীতি আর্থিক খাত ছিল, অনেক প্রণোদনা দেওয়া হয়েছে ইত্যাদি, এগুলি তারা টাইট করার চেষ্টা করছে। বাংলাদেশে কিন্তু আমরা এখনও পর্যন্ত সুদের হার বাড়াচ্ছি না। আমাদের ধারণা যে বিনিয়োগ এটাতে নষ্ট হবে, কিন্তু পৃথিবীর বাংলাদেশের ইতিহাস বলে যে আপনি গত কয়েক বছর যে নয় ছয় করেছেন সুদে আপনি দিবেন আর ৬ আপনি রাখবেন, যেটাতে আমার সঞ্চয়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ আপনি যদি ৬% রাখেন, আর যদি ৬% যদি মূল্যস্ফীতি থাকে, তাহলে তো টাকা আপনি ব্যাংকে রেখে ওখানে ক্রমান্বয়ে আপনার মূল্য কমে যাচ্ছে, এইটাতে তো সঞ্চয়ের হার গরিব মানুষের নিম্নবিত্ত মধ্যবিত্তের কারো উপকার হয় না। আর অন্যদিকে আপনি উপরেরটা বাড়াচ্ছেন না, কারণ ভয় হলো বিনিয়োগ আপনার আগে, কিন্তু বাংলাদেশের ইতিহাস বলে সুদের হার দিয়ে আপনি বিনিয়োগ বাড়াতে পারবেন না কমিয়ে। গত ৩-২ বছর আপনার সুদের হার কমানোর পরেও কিন্তু ২৩%-এর বেশি জিডিপির বিনিয়োগ বাড়েনি। আমি এক কথায় আপনাকে বলি, সেটা হলো অর্থনীতি একটা চাপের মুখে ঢুকছে। বাংলাদেশে এইবার যে বাজেটটা আসতে যাচ্ছে, এটা একটা জটিল অর্থনৈতিক জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আছে। এটা থেকে শিক্ষাটা হলো এই, আপনি শ্রীলঙ্কার কথা বলেছেন, যে অর্থনৈতিক সুশাসন যদি ঠিক মতো না থাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এবং বাজার ব্যবস্থাপনায়, তাহলে অবধারিতভাবে এটি একটি রাজনৈতিক সংকটে উত্তীর্ণ হয়। এইটা ঘটনা নেপালেও এখন আমরা দেখতে পাচ্ছি, এই ঘটনা জিম্বাবুয়েতে দেখেছি আমরা, এই ঘটনা আমরা সুদানে দেখেছি, এই ঘটনা আমরা ঘানাতে দেখেছি, এই ঘটনা আমরা এর আগে গ্রিসে দেখেছি, এই ঘটনা আমরা আর্জেন্টিনাতে দেখেছি। সেহেতু বাংলাদেশ যদি এই গ্রহের দেশ হয়, তাহলে এইগুলি সবই তার জন্য প্রযোজ্য। আমার দুঃখটা হলো এই, নীতি নির্ধারকদের ভিতরে এই ব্যাপারে চেতনা অনেক কম, যদিও সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী এটার ব্যাপারে বুঝতে চেয়েছেন, জানতে চেয়েছেন, বলেছেন যে আর ঋণ নেওয়ার ক্ষেত্রে সংযত হতে হবে, অন্যান্য বিষয়গুলো উনি বলছেন, কিন্তু আমরা এই মুহূর্তে যে সামষ্টিক ব্যবস্থাপনায় যে চাঞ্চল্য দরকার করে, প্রতিদিন এটা নিয়ে যে নীতিগত নেতৃত্ব দিতে হয়, সকলকে সমন্বয় করতে হয়, কেন্দ্রীয় ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আপনার অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর, সেইটা আমরা দেখতে পাচ্ছি না। কেমন যেন আমি এই শব্দটা উচ্চারণ করতে আমার কষ্ট হচ্ছে, আমরা একটা সামষ্টিক অর্থনীতিকে একটা অটোপাইলটের দিয়ে দিয়েছি। এখানে যে পাইলট আছে, এই যে এটাকে এই ঝক্কি ঝামেলা সামলিয়ে আমার এই বিমানটাকে যে নিরাপদে অবতরণ করাবে, সেইটার ক্ষেত্রে কেন যেন একটু সংশয় দেখা দিচ্ছে। আজ এ পর্যন্তই থাক। আপনি জানেন যে শ্রীলঙ্কা পরিস্থিতি, যেটা আপনি বারবার বলেছেন যে রাজনীতি, শ্রীলঙ্কায় কিন্তু অলরেডি প্রাইম মিনিস্টার পদত্যাগ করেছেন, তার ছেলের এবং ছেলের বউ দেশ ছেড়েছেন, সারা দেশে কারফিউ জারি করা হয়েছে, এমপি মন্ত্রীর গাড়িতে হামলা হচ্ছে, বাড়িতে হামলা হচ্ছে। এই যে রাজনৈতিক অস্থিরতা, এটা অর্থনীতির সাথেও সম্পর্কিত, যেটা আপনি বললেন, সেটা কীভাবে দেখছেন? আমি তো মানে আপনাদের এই অনুষ্ঠানে বসে আমি বলে গেছি যে অর্থনৈতিক সুশাসন না থাকলে এটা খুব দ্রুত রাজনৈতিক সুশাসনের অভাব বা রাজনৈতিক ঘাটতিতে পরিণত হয় এবং সংকট সৃষ্টি করে।
আবার রাজনীতির ভিতরে যদি আমার জবাবদিহিতা স্বচ্ছতা ইত্যাদি না থাকে তাহলে কোনো অবস্থাতেই আপনি অর্থনীতি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন না, প্রতিষ্ঠানগুলো কাজ করে না, একে অপরের সাথে সংযুক্ত। শ্রীলঙ্কা সেটারই উদাহরণ যে কেমন কিনা অর্থনৈতিক সমস্যা ক্রমান্বয়ে রাজনৈতিক সমস্যায় পরিণত হলো, অথচ দুবছর এক বছর আগেও রাজাপাক্সের পরিবার কিন্তু এটা কোনো সময় মনে করেনি। ওনাদের অবশ্য রাজনীতির সাথে সাথে পরিবারতন্ত্র একটা বড় বিষয় এই হিসেবে দেখা দিয়েছে সেহেতু। কিন্তু আমি শ্রীলঙ্কাকে জানি যেটুকু বুঝি, আমার বন্ধুবান্ধব যাতায়াত এবং গবেষণা আছে সেটাতে, শ্রীলঙ্কার অভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলো শক্তিশালী আছে। এটা ব্রিটিশ আমল থেকে ওখানে আসা, তাদের শিক্ষা এবং আচরণ ইত্যাদির ভিত্তিতে তারা দেখেন যখন ওখানে জাতিগত দাঙ্গা চলছিল তামিলদের সাথে তখনও তারা নির্বাচন করেছে, যদিও মানবাধিকার লঙ্ঘনের একটা বড় বিষয় এখনও অভিযোগ রয়ে গেছে রাজাপাক্সে এবং তার সরকারের প্রতি। সেহেতু আমি মনে করি খুব দ্রুতই নির্বাচনের জন্য এই শ্রীলঙ্কা আগাবে এবং শ্রীলঙ্কার নির্বাচনের ভিতর দিয়ে একটা গণতান্ত্রিক পন্থায় একটা কিছুতে উত্তীর্ণ হয়ে তারা একটি জাতীয় পুনরুদ্ধার কর্মসূচিতে যাবে। জাতীয় পুনরুদ্ধার কর্মসূচি সামগ্রিকভাবে সকলের সমর্থন নিয়ে আলাপ আলোচনা করে এটাকে আগামী দুই তিন বছরের জায়গায় একটা জাতীয় সরকার হতে পারে হয়তো। সেখানে একটা জাতীয় সরকারের সমস্যাটা এর আগ পর্যন্ত যেটা ছিল বিরোধীদের তো প্রধানমন্ত্রী হতে বলেছিল তারা তার অধীনে এখানে যাওয়ার নেই, এখন নতুনভাবে প্রধান বিচারপতি স্পিকার বা অন্যান্য তাদের ওখানে জ্যেষ্ঠ রাজনীতিবিদ তাদের সাথে আলাপ আলোচনা করে একটা যাবে শ্রীলঙ্কাতে এইটা যাওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। তাদের রাজনৈতিক সংস্কৃতি এইটাতে হয়তো আগামীতে নিবে এবং জাতীয়ভাবে তারা বোঝে একটা জাতীয় কর্মসূচি ছাড়া, জাতীয় পুনরুদ্ধার কর্মসূচি ছাড়া এবং সেখানে যৌথ নেতৃত্ব ছাড়া তারা এটা থেকে বেরোতে পারবে না। যদি তারা এটা যায় তারা বছর তিনেকের মধ্যে হয়তো বেরিয়ে যাবে বলে আমি ধারণা করি। তবে যেটা আমাদের মনে রাখতে হবে, আমরা একটা বৈরী বৈশ্বিক পরিবেশের ভিতরে আছি, বিশ্বের ভিতরে এখনও যে ধরনের মানে শুধু মানে ইউক্রেনের যুদ্ধটা যুদ্ধ এটা একটা একটা স্থায়ী ক্ষতর মতো আছে। আগামী দিনে বিশ্ব কীভাবে এটাকে মোকাবেলা করবে, যুদ্ধ যদি শান্তি চুক্তিও হয় সেটার পরে বৈশ্বিক ব্যবস্থাপনা কীভাবে হবে এটা জানি না। বাংলাদেশ তো এখন এই মুহূর্তে নিরপেক্ষতার যে জায়গাটাতে আছে সেটাতে সুবিধাও আছে অসুবিধাও আছে, আগামী দিনে এই সুবিধা অসুবিধার টানাপোড়েনের ভিতরে ঢুকবে। পাকিস্তানের থেকে তার শিক্ষা নিতে হবে কি হয়েছে, একই রকমভাবে নেপালেও তার শিক্ষা নিতে হবে কীভাবে নেপাল সেখানে আপনার এগিয়ে যাচ্ছে রাজনৈতিকভাবে, চীন বা ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রিমুখী চাপের মধ্যেখানে এটা দিয়ে। এই ক্ষেত্রে চীনের ভূমিকাটা কি, মানে মানে বিশেষ করে এই যে শ্রীলঙ্কা এবং নেপালের যে পরিস্থিতি দেখছি, শ্রীলঙ্কা পাকিস্তান, শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি তো এক অর্থে চীনের নীতির পরাজয়ের অংশ হিসেবেই অনেকে দেখবে। কারণ হলো এই মুহূর্তে যে ঋণের এবং অন্যান্য আর্থিক অসুবিধাগুলো সৃষ্টি হয়েছে এটা আসলে শুধু যে চীনের ঋণের জন্য হয়েছে এটা না, এটা হয়েছে কোভিডের কারণে তাদের বৈদেশিক আয় কমে গেছে, এটা হয়েছে যে তারা বিদেশ থেকে যেই টাকাটা নিয়েছিল সেই টাকাটাতে সুদের হারে টাকা তারা পতন ঘটেছে, এটা জটিল একটা জিনিস কিন্তু সেটার ভিতরে। কিন্তু এই মুহূর্তে চীন একটু দ্বিধাগ্রস্ত হবে সেই ক্ষেত্রে, হয়তো তার অর্থ এই না যে হয়তো ভারত এটাতে আগাতে পারবে। এরকম সমান্তরাল জিনিস মালদ্বীপে আমরা দেখতে পাবো, মালদ্বীপের নির্বাচন সামনে আসছে, ওখানে ঠিক একই রকমের ঘটনা আগামীতে হবে বলে আমার আশঙ্কা। রাজনীতির ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে রাজনীতি থেকে অর্থনীতিতে যাবে, কেউ কেউ ক্ষেত্রে অর্থনীতি থেকে রাজনীতিতে যাবে, কিন্তু এই রাজনৈতিক অর্থনীতিকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ আছে বলে আমি। এই অবস্থায় এই এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের কী করণীয় আছে? ও বাংলাদেশের প্রথম যেটা করণীয় সেটা হলো অত্যন্ত মানে আমি মনে করি সততার সাথে অর্থনৈতিক পরিস্থিতিটাকে বিচার বিশ্লেষণ করা উচিত। এই মুহূর্তে অর্থনীতির বিচার বিশ্লেষণ করার ক্ষেত্রের অভ্যন্তরীণ কী হচ্ছে এটার আমাদের কাছে খুব পরিষ্কার না, কারণ সবাই একটা মন জোগানো ভাবের ভিতরে থাকে তো, অস্বীকারের মনোভাবের ভিতরে, সেইটার ভিত্তিতে বাস্তবসম্মতভাবে একটা আলোচনা করা উচিত। আমি মনে করি মুক্তভাবে পরামর্শ করা উচিত, স্বাধীন মতামতগুলোকে জায়গা দেওয়া উচিত, কারণ এটার ফলে সরকারই উপকৃত হবে। কারণ সরকার তো আর চায় না যে সে এই ডামাডোলের ভিতরে পড়ে একটা রাজনৈতিক সংকটের বা রাজনৈতিক উত্তেজনার ভিতরে চলে যায়। এইটা যদি সরকার না চায় তাহলে অর্থনীতিকে আরেকটু সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে সততার সাথে বিশ্লেষণ করতে হবে, তথ্য উপাত্তগুলিকে খণ্ডিতভাবে না
সামগ্রিকভাবে দেখতে হবে। যেমন আমি আজকে আলোচনায় বলেছি যে সরকার যে দায় দেনা বলে তারপরেও হয়তো আড়াই বিলিয়ন ডলার বাইরে রয়ে যাচ্ছে, সরকারের সংযুক্ত দায় দেনাগুলো রয়েছে এই বিপিসি থেকে আরম্ভ করে অন্যান্য জায়গার ভিতরে রয়েছে। সরকার অনেকগুলো ব্যক্তি খাতের বা পিপিপিতে গ্যারান্টি দিয়েছে যে যদি এটা খেলাপি হয় আমি নিয়ে নিব, সেই দায় দেনা কিন্তু তার হিসাবের ভিতরে আছে। আপনার এ আইএমএফের তদারকিতেও এগুলি ধরা পড়েছে, সেহেতু এই সমস্ত বিষয়গুলি সততার সাথে নেতৃত্বের কাছে উপস্থাপন করা উচিত। আমি আপনাকে এখানে এখানে বসে আরেকবার বলছি, সেটা হলো আমার কাছে আশ্চর্য লাগে যে আমাদের সংসদ সদস্য যারা অর্থনৈতিক অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সদস্য তারা এই ব্যাপারে কোনো ধরনের ভূমিকা এখানে রাখছে না। আমরা যে বলি যে আমরা নির্ভর, তো আমরা নির্ভর তো মানে দোষের কারণে হচ্ছে, কোনো গুণের কারণে হচ্ছে না। দোষটা হলো এই যে আমার দেশের রাজনীতিকরা দায়িত্ব নিচ্ছেন না, আমি তো কোথাও দেখি না। আমার এটা তো সংসদে আলোচনা হচ্ছে না, সংসদীয় স্থায়ী কমিটিতে হচ্ছে না, অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি কয় মাসে তো একবার বসার কথা, গত তিন বছরে ওনারা পাঁচবার বসেছে কিনা আমি আপনাকে সেটা জিজ্ঞেস করতে চাই। তাহলে আরে হলে তো আমরা জানতাম না, বসেননি তার মানে হলো ওনারা তাদের হয় কোনো ভূমিকা দেখেন না, অথবা ওনারা এই বিষয়গুলো নিয়ে অত চঞ্চল না, অথবা তাদের ঠিকমতো সেই অর্থে তথ্য উপাত্ত দিয়ে এটাকে চালু করা হয়নি। সেহেতু আমি জনপ্রতিনিধিদের কোনো ভূমিকা এখানে দেখছি না, এটা আমার কাছে আরও বেশি অস্বস্তি লাগছে। আপনি লক্ষ্য করে দেখেন যদি কোনো কারণে যদি কোনো উত্তেজনা সৃষ্টি হয় সবচেয়ে বেশি কিন্তু আক্রান্ত হবেন জনপ্রতিনিধিরা, রাজনীতিবিদরা, আমলারা না, সরকারি কর্মচারী না, ওনারা তখন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে থাকবে। কিন্তু রাজনীতিবিদদের তো জনগণের মুখোমুখি হতে হবে। আমার কাছে রাজনীতিবিদদের এই রকমের নিষ্পৃহ ভাব এবং এইটার সম্বন্ধে কোনো আলাপ আলোচনার অভাব দলের ভিতরে এবং দলের বাইরে, এইটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে। এটা তো রাজনীতিবিদদের মানে ধ্রুপদী চরিত্রের সাথে মিলে না। শেষ বিবেচনায় তাহলে কী দাঁড়াবে? শেষ বিবেচনায় হলো মানে নাগরিকদের কণ্ঠস্বর ব্যতিরেকে আমি কিছু দেখি না এখন এই মুহূর্তে, এবং নাগরিকদের সঙ্গে কণ্ঠস্বর যখন উচ্চারিত হয় তা যে কত শক্তিশালী হতে পারে, এবং সেই নাগরিকদের সাথে যদি মিডিয়া যুক্ত হয়, তার সাথে যদি ব্যক্তিঘাত যুক্ত হয়, তাহলে এটা বড় হয়। সাম্প্রতিককালে আমরা তেঁতুলতরার ঘটনায় দেখেছি যে নাগরিক শক্তির প্রকাশ, নাগরিক ব্যক্তিত্বের প্রকাশ, রাজনৈতিক শক্তিরও প্রকাশ। এখন সাম্প্রতিককালে কী করতে পারে আমাদের গণমাধ্যম সেটা আমরা তো রেলের টিকিটের ঘটনায় দেখতে পেলাম যে এই যদি সংবাদ মাধ্যম এইভাবে জনচেতনা সৃষ্টি করে এই বিষয়টিকে এই টিকিট কাটা না কাটা নিয়ে আসতো তাহলে এই পরিবর্তন কিন্তু আসতো না। সেহেতু এই পরিবর্তনগুলো যখন দেখি তখন এই তখন কিন্তু একটা আশাবাদ জাগে বাংলাদেশকে নিয়ে, এবং যে বাংলাদেশের অন্তর্নিহিত শক্তি হলো এই নাগরিক জনগণ এবং তাদের সম্মিলিত চেষ্টায় আমার ধারণায় আমরা মোকাবেলা করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক মন্ডলী, আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।